আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এসএসসি শিক্ষার্থী, তোমাদের সরকার কর্তৃক যে সিলেবাস, সংক্ষিপ্ত সিলেবাস সরকার তোমাদের দিয়েছেন, আজকে আমি পরিবেশ, ভূগোল ও পরিবেশ সাবজেক্টের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। আমি তোমাদের মহাবিশ্ব ও আমাদের পৃথিবী, মহাবিশ্ব ও আমাদের পৃথিবী অধ্যায় হচ্ছে দ্বিতীয় গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে অক্ষরেখা। অক্ষরেখা নিয়ে আলোচনা করব। অক্ষরেখা গোলাকৃতির কেন্দ্র দিয়ে, মাঝখান দিয়ে, কেন্দ্র দিয়ে উত্তর থেকে দক্ষিণ দিকে, উত্তর থেকে দক্ষিণ দিকে পৃথিবীর গোলাকৃতির কেন্দ্রে উত্তর থেকে, এটা হলো উত্তর, উত্তর দক্ষিণ, দক্ষিণ পৃথিবীর মূল কেন্দ্র দিয়ে উত্তর থেকে দক্ষিণ দিকে যে একটা রেখা আমরা কল্পনা করছি, এই রেখার নাম হচ্ছে কি? অক্ষরেখা। অক্ষরেখা বা কি? মেরু রেখা। মেরু রেখা, এ রেখার উত্তর প্রান্ত বিন্দুকে কি বলে? উত্তর মেরু। উত্তর প্রান্ত বিন্দুকে উত্তর মেরু বা সুমেরু বলে। সুমেরু, উত্তর প্রান্ত বিন্দুকে সুমেরু এবং দক্ষিণ প্রান্ত বিন্দুকে দক্ষিণ মেরু অথবা কুমেরু বলে। কুমেরু বলে। এই দুই মেরু থেকে সমান দূরত্বে, দুই মেরু থেকে সমান দূরত্বে পৃথিবীকে পূর্ব থেকে পশ্চিমে বেষ্টন করে আরেকটি রেখা কল্পনা করা হয়েছে, পূর্ব থেকে পশ্চিম দিকে। এটা হচ্ছে পূর্ব, এটা হচ্ছে পশ্চিম। পূর্ব থেকে পশ্চিম দিকে যে রেখা কল্পনা করা হয়েছে সে রেখার নাম কি? নিরক্ষরেখা। এই রেখাটার নাম কি? নিরক্ষরেখা। এটা হচ্ছে নিরক্ষরেখা। রেখাটার নাম হচ্ছে, টান দিলাম, রেখাটার নাম হচ্ছে নিরক্ষরেখা। নিরক্ষরেখা, এই রেখার নাম হচ্ছে কি? নিরক্ষরেখা। নিরক্ষরেখার অপর নাম কি? বিষুব রেখা। নিরক্ষরেখার আরেকটা নাম হচ্ছে কি? বিষুব রেখা। বিষুব রেখা, নিরক্ষরেখার অপর নাম কি? বিষুব রেখা। নিরক্ষরেখার উত্তর, উত্তর নিরক্ষরেখা, নিরক্ষরেখার উত্তর অংশ, উত্তর অংশকে উত্তর গোলার্ধ এবং দক্ষিণ অংশকে দক্ষিণ গোলার্ধ বলা হয়। উত্তর অংশকে উত্তর গোলার্ধ এবং দক্ষিণ অংশকে দক্ষিণ গোলার্ধ বলা হয়। নিরক্ষরেখাকে 0 ডিগ্রি মানে 0 ডিগ্রি ধরে উত্তর দিকে ও দক্ষিণ দিকে দুই মেরু পর্যন্ত 90 ডিগ্রি, দুই মেরু পর্যন্ত 90 ডিগ্রি করে, 90 ডিগ্রি এদিকে, 90 ডিগ্রি উত্তর দিকে এবং দক্ষিণ গোলার্ধে 90 ডিগ্রি বা 100 কোণ ধরা হয়। 90 ডিগ্রি বা 100 কোণ ধরা হয়।
পৃথিবীর এই গোলাকৃতির জন্য, পৃথিবীর গোলাকৃতির জন্য নিরক্ষরেখা বৃত্তাকার, মানে বৃত্তের মতো, এই জন্য এটাকে বৃত্তাকার বা নিরক্ষ বৃত্ত বলা হয়। নিরক্ষরেখার সমান্তরাল, নিরক্ষরেখার সমান্তরাল, সমান সমান যে রেখাগুলো আছে, রেখাগুলো রয়েছে সেগুলো হচ্ছে কি, এই যে নিরক্ষরেখার সমান্তরাল যে রেখাগুলো আছে, এই যে রেখাগুলো আছে, এই যে রেখাগুলো আছে, এগুলো কি বলে অক্ষরেখা, এগুলোকে কি বলে অক্ষরেখা। অক্ষরেখা, অক্ষরেখাগুলো আসলে কল্পনা করা হয়েছে, এগুলো কি কল্পনা করা হয়েছে, ধরা হয়েছে, অক্ষরেখাগুলো কল্পনা করা হয়েছে। অক্ষরেখার আরেকটি নাম আছে কি সমাক্ষরেখা, এই অক্ষরেখাগুলো কি বলে, অক্ষরেখাগুলোর আরেকটি নাম কি সমাক্ষরেখা, সমাক্ষরেখা। অক্ষরেখার অপর নাম কি সমাক্ষরেখা। নিরক্ষরেখা থেকে উত্তর, নিরক্ষরেখা থেকে উত্তর বা দক্ষিণে অবস্থিত, উত্তরে বা দক্ষিণে অবস্থিত কৌণিক, কৌণিক এই যে কৌণিক যে রেখাগুলো, কৌণিক উত্তর দিকে এবং দক্ষিণ দিকে যে কৌণিক রেখাগুলো দেখা যায়, কৌণিক রেখাগুলোর দূরত্বকে কি বলে ওই স্থানের অক্ষাংশ বলে। এই কৌণিক যে রেখাগুলো দেখা যায় উত্তর দিকে এবং দক্ষিণ দিকে, উত্তর দিকে এবং দক্ষিণ দিকে, এগুলোকে কি বলে অক্ষাংশ, অক্ষাংশ অক্ষাংশ বলে। অক্ষরেখাটা কি, অক্ষরেখাটা হচ্ছে একই গোলার্ধের, মানে উত্তর গোলার্ধ অথবা দক্ষিণ গোলার্ধ একই গোলার্ধের একই অক্ষাংশ মানসমূহের সংযোগ স্থান, মানে স্থল সংযোগ স্থান বা স্থল, এই সংযোগ রেখাটা, এই যে সংযোগ রেখাটা সংযোগ হয়েছে যে সংযোগ রেখা এদিক থেকে উত্তর এবং দক্ষিণ গোলার, এই রেখাগুলো কি বলে অক্ষরেখা বলে, অক্ষরেখা বলে। একই গোলার্ধের একই অক্ষাংশ, একই গোলার্ধের একই অক্ষাংশ মানসমূহের সংযোগ রেখাকে কি বলে অক্ষরেখা বলে। শিক্ষক শিক্ষার্থী, আশা করি আজকে ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে উপভোগ করেছো। পরবর্তী ক্লাসে বাকি অংশ নিয়ে আমরা আলোচনা করব, দ্রাঘিমা রেখা, আন্তর্জাতিক তারিখ রেখা, বিভিন্ন যে গোলার্ধের অংশগুলো আসছে সেগুলো নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা করব। আল্লাহ হাফেজ।